আনন্দে সকলেই ছুটি কাটাতে চায়। তবে এবার পুজোতে আপনি চাইলে স্বচ্ছন্দেই ঘুরে আসতে পারেন আন্দামান থেকে, আর সে ব্যবস্থা একদম নির্খরচায় করেছে বনগা বাড়রপল্লী স্পোর্টিং ক্লাব। পায়ে হেঁটে আন্দামান, পুজোর পাঁচ দিন বনগার বুকে এক টুকরো আন্দামান তুলে এনেছেন বাড়রপল্লী স্পোর্টিং ক্লাবের সদস্যরা। আসুন একবার বাড়রপল্লী স্পোর্টিং ক্লাবের এবারের থিম পায়ে হেঁটে আন্দামান আমরা একটু আন্দামানটা ঘুরে দেখে নিই।
কথায় আছে, সাত সাগরের তেরো নদীর পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। তবে এখানে এলে রাজকন্যার দেখা পাবেন কিনা জল বলা সম্ভব নয়, দেখা পাবেন কিছু বন্য জারোয়ার, যারা অবশ্যই আপনার মন ভালো করে দেবে। আসুন সে বিষয়ে কথা বলবো ক্লাবের একজন সদস্যের সাথে। আপনারা এবারে কি বার্তা দিতে চেয়েছেন মানুষকে? আমরা মানুষকে বার্তা দিতে চেয়েছি যে আমরা বিগত দু তিন বছর ভালো পুজো করতে পারিনি, এটা আমাদের মনে একটা দুঃখ ছিল। এবং আমাদের এই ক্লাবের যে কর্ণধার, তাকে একটা অশুভ শক্তি গ্রাস করেছিল, যার জন্য আমরা দু বছর পিছিয়েছিলাম, আমাদের মনে খুব কষ্ট ছিল। কিন্তু সেই গ্রাস থেকে আমাদের কর্ণধার বেরিয়ে এসেছেন নারায়ণ ঘোষ। এবং আমরা এবার মানুষকে এটাই বার্তা দিতে চাই যে কাউকে থামিয়ে রাখা যায় না। আর এই যে বনগাঁবাসীর যে আমরা সাড়া পেয়েছি, এবং বনগাঁবাসীকে যে আমরা এই পায়ে হেঁটে আন্দামান চলো এটাকে প্রেজেন্ট করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এবং আমরা বনগাঁবাসীর কাছে প্রচুর সাড়া পেয়েছি, আমরা এটা আমাদের কাছে বিশাল একটা বড় পাওনা। এবং যে ছেলেটি আমাদের এই প্যান্ডেলটি তৈরি করেছে, ও খুবই ছোট, 26 দিনের মধ্যে ও এই প্যান্ডেলটি কমপ্লিট করেছে, তার জন্য তাকেও একবার ধন্যবাদ জানাচ্ছি। কেন একটু কয়েকদিন আগে আমাদের লোকনাথ বাবার অনুষ্ঠান হয়েছে, তার জন্য ওকে আমরা মাঠটা দিতে পারিনি, সেই জন্য 26 দিনের মধ্যে এই প্যান্ডেলটিকেও কমপ্লিট করে মানুষের সামনে উপহার দিয়েছে, সেই জন্যে ওকেও আমাদের ধন্যবাদ জানানো উচিত। এবং সব থেকে বড় কথা যে দুটো বছর আমরা খুবই দুঃখিত ছিলাম, তবুও আমরা ধারাবাহিক বুঝিয়ে রেখেছি, আমরা পুজো করেছি কিন্তু ছোট করে করেছি, ওটা একটা আমাদের দুঃখ ছিল। আজ সেটা আমাদের পূরণ হয়েছে, বনগাঁবাসীর কাছে আমরা কৃতজ্ঞ যে তারা সবাই আসছে, শান্তিভাবে আমাদের এই পূজা মণ্ডপ পরিদর্শন করছে, তাতেই আমরা ধন্য। বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি। দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, বাড়রপল্লী ক্লাবের মানে বাড়রপল্লী স্পোর্টিং ক্লাবের সদস্য সদস্যদের উচ্ছ্বাস ঠিক কতখানি। আর আপনারা এতক্ষণ টিভি স্ক্রিনে দেখেছেন গোটা প্যান্ডেলটি আমরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যার হাতের ছোঁয়ায় এই আন্দামান বনগার বুকে চলে এসছে পুজোর কদিনের জন্যে সেই মণ্ডপ শিল্পী বা থিম মেকার যাই বলুন রাজু দে, তার সাথে কথা বলবো। খুব অল্প সময়ের মধ্যে আপনি এই পুজো মণ্ডপ তৈরি করেছেন যেটা শুনলাম, কি অ্যাকচুয়ালি কি উপহার দিতে চেয়েছেন মানুষকে, কি বার্তা দিতে চেয়েছেন? আসলে এবার বাড়রপল্লী ক্লাবের থেকে আমাদের যে মূল চিন্তাভাবনাটা করা হয়েছিল, যেহেতু দু তিন বছর পরে আমাদের পুজোটা আবার হচ্ছে, তো আমরা ভেবেই নিয়েছিলাম যে কীভাবে বনগার কাছে আমরা এই পুজোটাকে সারা ফেলতে পারি। তো সেদিক থেকে চিন্তা করে দেখো, আমরা অনেকটা আজকাল যান্ত্রিক হয়ে যাচ্ছি, মানুষ এত পরিমাণে মোবাইল ব্যবহার করছে, শুতে বসতে সমস্ত কিছুতে, খেতেও আমরা মোবাইল, রাস্তায় চলতে চলতে মোবাইল, এই যান্ত্রিকতাটা কোথায় যেন আমাদের মানবিকতাটাকে হারিয়ে দিচ্ছে, আমাদের সেই আনন্দটা কিন্তু আমরা আর খুঁজে পাই না। যেমন ছোটোবেলার আনন্দগুলো ছিল, সে আনন্দ আমরা একটা প্রোগ্রামেও তোমার প্রোগ্রামেও দেখেছি যে আনন্দগুলো কিন্তু দিন দিন বদলে যাচ্ছে। তো সেই চিন্তাভাবনা থেকে আমাদের আসলো যে এই আধুনিকতার যুগে দাঁড়িয়েও তারা এখনও সেই প্রাচীনতাটাকে, সেই প্রকৃতির কোলকে বজায় রেখে যে প্রাচীনতাটাকে কাড়া ধরে রেখে, তখন আমাদের মাথায় জারোয়াটা আসে, যে জারোয়ারা কিন্তু দেখো একবিংশ শতাব্দীর দাঁড়গোড়াতে দাঁড়িয়েও এত আধুনিকতাকে ওরা কিন্তু বর্জন করেছে। মানুষ যতটা আমরা আধুনিকতার দিকে এগোচ্ছি, যত যান্ত্রিক হচ্ছি, ওরা কিন্তু ইচ্ছা সত্ত্বেও ওদের আধুনিকতা আধুনিকের ছোঁয়াতে ওরা আসতে পারত, কিন্তু ওরা কিন্তু সেই আধুনিকতাকে দূরে সরিয়ে ওরা প্রকৃতির কোলকেই বরণ করে নিয়েছে একদম। আর এর পরেও কীভাবে ওরা এতটা সাবলীল স্বাচ্ছন্দ্যে ওদের আনন্দময় জীবন ওরা যাপন করছে, সেই বার্তাটা কিন্তু আমরা বাড়রপল্লী ক্লাবের পক্ষ থেকে দিতে চাইছি, যে আমরাও যদি ওদের মতো এত সাবলীল হতে পারি তাহলে আনন্দটা হয়তো আমাদের দ্বিগুণ বাড়বে। আর একটা জিনিস আছে, যে এটা আমাদের মণ্ডপে এবছর বিশেষভাবে পরিদর্শনের জিনিস, এখানে খেয়াল করা যাবে যে ক্যামেরা ঘোরালে দেখা যাবে যে আমাদের এই মণ্ডপে কোনো কৃত্রিম কোনো প্লাস্টিক জাতীয় জিনিস কিন্তু আমরা ব্যবহার করিনি, যেটুকু তৈরি হয়েছে আমরা প্রকৃতি থেকে যা জিনিসগুলো পেয়েছি, প্রকৃতি আমাদেরকে যা প্রতিনিয়ত দিচ্ছে, প্রকৃতির বিভিন্ন গাছের ফল ফুল, তাদের গাছের ডাল, ঝাউকাঠি খড়িকাঠি ভোগলা পাতা, এই সমস্ত প্রকৃতি থেকে পাওয়া জিনিস নিয়েই আমরা প্রকৃতির মানুষকে সাজিয়েছি। মানুষের কাছে এই বার্তাটাই দিতে যাচ্ছি যে আমরা একটু প্রকৃতির সম্বন্ধে সচেতন হই, জারোয়ারা আদিম হলেও আমরাও যদি তাদের মতো এই সভ্যতাটাকে ধরে রাখবার চেষ্টা করি তাহলে হয়তো পৃথিবী অনেকটা রক্ষা হবে, এটাই মূল বার্তা দিতে চাইছি। দর্শক বন্ধুরা বুঝতে পারলেন যে বাড়রপল্লী স্পোর্টিং ক্লাব এবং যিনি এই মণ্ডপ যার মাথা মস্তিষ্ক প্রসূত, তিনি যে বার্তাটা দিতে চেয়েছেন যে প্রকৃতি বাঁচলে তবেই কিন্তু আমরা বাঁচব, ঠিক সেই রকমই একটি বার্তা, সেই রকমই একটি মণ্ডপ কিন্তু এবার বাড়রপল্লী স্পোর্টিং ক্লাব আপনাদের সামনে তুলে ধরেছে। আমি আরেকজন ক্লাব সদস্যকে পেয়ে গেছি, জানতে চাইবো যে পুজোর উন্মাদনা ঠিক কতটা আপনাদের কাছে। আমার মানে
আমরা দু বছর পুজো করতে পারিনি, ঠিক আছে, ছোট করে করেছি। যাই হোক, মানে এই দু বছর পরে পুজোটা করছি, আনন্দিত খুবই, সকলে মিলে মজা করছি, ঠিক আছে, ভালোও লাগছে, সবাই আনন্দিত, মানুষও আসছে, ভিড় হচ্ছে, ঠিক আছে। একদিক থেকে ভেসে আসছে সমুদ্রের গর্জন, অন্যদিকে হাজারো হাজারো মানুষ তারা ভিড় জমাচ্ছেন প্রতি মুহূর্তেই মণ্ডপের সামনে। পুজোর কদিনে সময় পেলে আপনারাও চলে আসুন একদিন পায়ে হেঁটে আন্দামানে।